चार तीन दो एक। सलाम आलैकुम रहमतुल्लाह। प्रिय शिक्षार्थी बंधुरा, आज के ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলীর টেকনিক নিয়ে আলোচনা করব। আমরা ত্রিকোণমিতি, ক্যালকুলাস, বলবিদ্যা যে কোনো জায়গায় দুটি ত্রিকোণমিতি কোনো বার যদি কোনো প্রক্রিয়া থাকে, তাহলে আমরা এগুলো অতি তাড়াতাড়ি সহজে কীভাবে মুখস্থ লিখতে পারবো বা বলতে পারবো সে টেকনিক নিয়ে আমরা একটু আলোচনা করব। ত্রিকোণমিতি দুটি অনুপাত গুণ প্রক্রিয়ায় চারভাবে থাকতে পারে। আমরা ওই চারভাবে ত্রিকোণমিতি অনুপাতগুলোকে দুইটি প্রক্রিয়ায় দুটি ধাপে ভাগ করব। এক নাম্বার দুটি অনুপাত ত্রিকোণমিতি অনুপাত ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় থাকবে, আরেকটা প্রক্রিয়া হল দুটি ত্রিকোণমিতি অনুপাত অভিন্ন। আমরা ভিন্ন ভিন্ন প্রক্রিয়াটা যদি একটু দেখি, টু সাইন এ কস বি, টু কস এ সাইন বি, এখানে দুইটা অনুপাতেই ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় গুণ প্রক্রিয়া আছে। এখানে যদি আমাদেরকে টু না দেয় তাহলে আমরা হাত দিয়ে টু দেব, আর টু যদি দেয় তাহলে তো আর আমাদের কোনো সমস্যা নেই। এখন আসো বন্ধুরা, যদি দুইটা অনুপাত গুণ প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন প্রক্রিয়া থাকে তাহলে আমরা এই সূত্রগুলিকে তিনটা ধাপে মুখস্থ করব, আয়াত্তে নেব। আমাদেরকে, আমরা যারা মুসলমান তাদেরকে কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রবকে। আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে তিনটা প্রক্রিয়া শেখার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, যদি দুইটা অনুপাত ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় থাকে তাহলে অবশ্যই আমরা তাদেরকে সাইনের সূত্র বলব। কার সূত্র? সাইনের সূত্র। দ্বিতীয় প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি। আমরা এই জায়গায় প্রশ্ন করব, সাইনের সূত্র বলতে কি বুঝি আমরা? সাইনের সূত্র বলতে সাইন এ প্লাস বি আগে থাকবে, সাইন এ মাইনাস বি পরে থাকবে। তাহলে চলো আমরা যদি বলি সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, ঠিক অনুরূপভাবে এইটাও যেহেতু দুটা ত্রিকোণমিতিক অনুপাত গুণ প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন প্রকৃতির আছে, অতএব সাইনের সূত্র। আর সাইনের সূত্রের দ্বিতীয় প্রশ্ন ছিল সাইন এ প্লাস বি আগে, সাইন এ মাইনাস বি পরে। তৃতীয় প্রশ্ন ছিল মান হাজা রাসূল, উনি কে। আমরা যদি বলতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ফেরেশতারা বলবে হে আল্লাহর প্রিয় বান্দা, তোমরা ঘুমাও, আমরা জানতাম তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আমরা যদি আমাদের স্যারদের কাছে বা এমসিকিউতে অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রগুলো বলতে পারি তাহলে আমাদের স্যাররাও বলবে জানি তুমি পারবে। তার কেমন তৃতীয় প্রশ্ন ছিল, যদি দুইটা অনুপাত গুণ প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন প্রকৃতির থাকে তাহলে প্রথম প্রশ্ন ছিল সাইনের সূত্র, দ্বিতীয় প্রশ্ন ছিল সাইন এ প্লাস বি আগে, সাইন এ মাইনাস বি পরে। তৃতীয় প্রশ্ন ছিল যদি গুণ প্রক্রিয়া সাইনটা আগে থাকে বন্ধুরা মাঝে প্লাস, আর কসটা যদি আগে থাকে মাঝে মাইনাস। এখন আমরা যদি আরেকটা ধাপ বলি, দুইটা অনুপাত অভিন্ন বা একই প্রকৃতির যদি দুইটা ত্রিকোণমিতিক অনুপাত গুণ প্রক্রিয়া থাকে তার পদ্ধতিটা নিয়ে আমরা একটু আলোচনা করি। টু কস এ cos b, 2 sin a sin b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও দেখো দুইটা অনুপাত গুণ প্রক্রিয়া আছে কিন্তু তারা একই বা অভিন্ন।
আমরা যদি ওই অভিন্ন হয় এদেরকেও আমরা তিনটা সূত্রের মধ্যে আসবো। প্রথম সূত্র মান রব্বুকা যদি অভিন্ন হয়, প্রথম সূত্র যদি দুটোটা অভিন্ন হয় তাহলে আমরা বলবো কজের সূত্র, কার সূত্র? কজের সূত্র। দ্বিতীয়টা হলো মান দিনুকা, তোমার দিন কি? আমরাও বলবো কজের সূত্র বলতে দ্বিতীয় প্রকৃতি হলো সাইনের উল্টাটা, অর্থাৎ কজ এ মাইনাস বি আগে, কজ এ প্লাস বি পরে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন সাইন এ প্লাস বি বা কজ এ মাইনাস বি কজ এ প্লাস বি থেকে প্রমাণ করব, তখন আসলে কজ এ প্লাস বিটা আগে থাকে, কজ এ মাইনাস বি পরে থাকে, আমরা ওইভাবে করবো না। আমরা আমাদের বোঝার জন্য দুইটা ত্রিকোণমিতি কোনো পার যদি গুণ প্রক্রিয়ায় অভিন্ন প্রকৃতির থাকে তাহলে আমরা প্রথমে তার কজের সূত্র বলবো, আর দ্বিতীয় বলবো সাইনের উল্টা, যেহেতু সাইন এ প্লাস বি আগে থাকে আমরা এখানে বলবো কজ এ মাইনাস বি আগে থাকে। কজ যেহেতু এটা ছিল ভিন্ন আর এটা ছিল অভিন্ন, অভিন্নটা ভিন্ন সাথে ব্যতিক্রম দিয়ে আমরা করব, সাইন এ প্লাস বি আগে কিন্তু অভিন্ন হলে কজ এ মাইনাস বি আগে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটা সূত্র তো একই রকম হয়ে গেল, কজ এ মাইনাস বি কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি কজ এ প্লাস বি, মাঝে তো কিছুই না। তৃতীয় প্রশ্ন ছিল মান হাজা রাজুল, উনি কে? আমরা যারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ধর্ম নিয়ে কোনো ভাড়াবাড়ি করতে চাই না। যারা সনাতন ধর্মী তাদের ধর্ম অনুযায়ী তাদের হয়তো কোনো দিক নির্দেশনা আছে, আমি সেটা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আমরা যারা মুসলমান তাদের ওই প্রশ্নটা করবে, মান হাজা রাসূল, তুমি কি তাকে চিনো? আমরা যদি তানার সুন্নাত তরিকায় চলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তরিকায় আমরা আল্লাহর ইবাদত করে থাকি, তখন বলবো তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফেরেশতারা তখন বলবে সাবাস, মারহাবা, আপনি গুমান, আমরা জানতাম আপনি পারবেন। ঠিক আমাদের সাররাও আমাদেরকে বলবে তোমরা সাবাস, তোমরা পারবে। কেমন? যদি দুটোটা কজ হয় আমরা বলবো মাঝে প্লাস, যদি দুটোটা সাইন হয় মাঝে মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদেরকে অসংখ্য আন্তরিক অভিনন্দন।